নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড়ো খবর এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি যে সিদ্ধান্ত নিলেন সেটি কিন্তু রীতিমতো চমকপ্রদ এবার বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও যে কর্মসূচি অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে পাঁচ তারিখে সমস্ত বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করা হবে আর সেই কর্মসূচির জন্যই কিন্তু এবার হাইকোর্টের তরফ থেকে নেওয়া হলো বড় সড়ো সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তে এবার কিন্তু আর কোনো বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে পারবে না তৃণমূল আর সেই আপডেট কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই মামলায় শুনানি কিন্তু দিয়ে দিল ইতিমধ্যেই সেখানে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি টি এস তিনি বলেন প্রশাসন কোনো পদক্ষেপ নিল না কেন প্রধান বিচারপতি বলেন কেউ যদি এই ধরনের প্রশ্ন করে প্রশাসন ব্যবস্থা নেবে না ধরুন কেউ যদি বলল হাইকোর্ট ঘেরাও করবে তাহলে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না অভিষেক ঘোষণা করেছিলেন বুথ থেকে ব্লক জেলা থেকে রাজ্য স্তরে সমস্ত বিজেপি নেতার বাড়ি ঘেরাও করা হবে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কোনো বিজেপি নেতাকে বাড়ি থেকে বেরোতে বা ঢুকতে দেওয়া হবে না আর এই ব্যাপারে পরে মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধন করে দিয়ে বলেছিলেন যে ব্লক স্তর থেকেই ঘেরাও হোক তবে বাড়ির একশো মিটার দূরে ঘেরাও করতে হবে যাতে পরিবারের বাকিরা সমস্যায় না পড়েন এই মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি আরও মন্তব্য করেন আপনারা রাজনীতি করুন আপনি জিতুন অন্যরা হারুক আপনি হারুন অন্যরা জিতুক কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে আর এরপরেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেই আগামী পাঁচ আগস্ট কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না মানুষের সমস্যা হয় এই ধরনের কোনো কর্মসূচিতেই আমরা অনুমতি দিতে পারি না